नमस्कार डी रिपोर्टे आपनादेर स्वागत। निर्धारित समय मेने सकाल थेके बांगला जुड़े चलछे पंचायत निर्वाचनेर गणना पर्व। इतिमध्ये फलाफलो बेरिये गिएछे अनेक एलाकारी। बेशिरभाग जायगातेई सबुज झड़ बइलेओ बाम बीजेपी आईएसएफ किंबा निर्दल प्रार्थीराओ जय छिनिये निएछे बांगलार ग्राम दखलेर लड़ाइये। তারই মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গণনা কেন্দ্র থেকে এক অভিনব ঘটনার খবর পাওয়া গেল। হেরে যাচ্ছেন জেনে বিরোধী প্রার্থীর ব্যালট পেপারই চিবিয়ে খেয়ে ফেললেন শাসক দলের এক প্রার্থী। জানা গেছে এই জেলার ভুরকুন্ডা পঞ্চায়েতের একত্রিশ নম্বর বুথে গণনা যখন চলছিল দেখা যায় ওই এলাকার সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার চার ভোটে জিতছিলেন। ঠিক সে সময় ওই এলাকার তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি আচমকাই ঘরের ভেতরে ঢুকে সিপিআইএম এর ব্যালটের বান্ডেল থেকে ছিঁড়ে নিয়ে অর্ধেক ব্যালট খেয়ে ফেলেন আর বাকিটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। আর এই ঘটনার একটু পরেই দেখা যায় তৃণমূল প্রার্থী মহাদেব মাটি ৫৬ ভোটে জয়ী ঘোষিত হয়ে ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে জয়োল্লাসে মেতে উঠেছেন। শুনুন সেই ঘটনায় হতবাক হেরে যাওয়া সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার কি বলছেন। কাউন্টিং চলছিল, কাউন্টিং কত নম্বর টেবিলে, কত নম্বর রুমে, কত নম্বর রুমে চলছিল? ওটা ৭ নম্বর, দু নম্বর রুমে, ৭ নম্বর টেবিলে চলছিল। আচ্ছা, কি হলো? কাউন্টিং শেষ, শেষ হওয়ার পরে আমি চার ভোটে জিতেছি। কবার কাউন্টিং হয়েছে? একবারই কাউন্টিং হয়েছে। আচ্ছা, ওরা রি কাউন্টিংয়ের দাবি করতে পারতো, তা না করে কাউন্টিংয়ে তো একজন আছেই ওর, ও আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহাদেব মাটি, সে মেন ঘরের দরজা দিয়ে ঢুকে কাউকে পরোয়া না করে ভিতরে ঢুকে আমার বক্সের থেকে একটা বান্ডিল নিয়ে ২৫ টাকার একটা বান্ডিল করেছে, ২৫ টাকার একটা বান্ডিল নিয়ে হাফ ছিঁড়ে কিছুটা চিপি চিপিয়ে খেয়ে নিল, কিছুটা ফেলে দিল আর বাইরে বেরিয়ে চলে গেল। তারপরে আপনার কি? তারপরে আমি এপিওকে সাহেবকে বলেছি, অনেকক্ষণ আমাকে ওয়েট করতে বললো, পরবর্তীকালে তৃতীয় রাউন্ড শুরু হওয়ার আগে আমাকে ওনাদের বললো, ওনাদের অফিসারদের যে টোটাল এগুলো প্যাকেজ করে আমার টেবিলের কাছে দিয়ে যাও, তারপর আমাকে বললো যে আপনি চলে যান। আর এবার শুনুন বিরোধী প্রার্থীর ব্যালট পেপার খেয়ে ফেলে জিতে যাওয়া সেই ব্যালট খেকো তৃণমূল প্রার্থী মহাদেব মাটির সাফাই। আমরা বাধা দেওয়ার পরে ও সিপিএম এবং বিজেপি ডাকতে পারেছিল, এই নিয়ে আমাদের প্রচুর গণ্ডগোল হয়েছে। তুমি নাকি কামড়ে নাকি খেয়ে নিয়েছো? আমরা কি ওদের হাতে কামড়ে ধরেছি? ব্যালটি দিয়ে নিয়ে আমরা যে প্রতিনিধি ছিল সেও হাত ধরেছে যে ব্যালটি, এই নিয়ে অনেকক্ষণ পাকড় পাকড় হয়েছে। মানে জেতার পরে রেজাল্ট ঘোষণার পরে ৫৬ ভোটের রেজাল্ট এখন দিয়ে আমার সার্টিফিকেট নিয়ে গেছে। ও আর ওকে কামড়ে কামড়েছে ব্যালট, সেটা কি ভুল নাকি রাখার জন্য? এটা প্রথমে বিজেপি ব্যালট নিয়ে পাওয়াছিল, ওর হাতে কামড়ে নিয়ে আমি ব্যালটটা কেটে ন্যায্যটা হয় আর। ব্যুরো রিপোর্ট, দি রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা। পঞ্চায়েত ভোটের ফলাফলের সমস্ত আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।